আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, সোমাইস কুকিং অ্যাডভেঞ্চারে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আপনাদের জন্য থাকছে কালোজিরা ভর্তা, আর এই কালোজিরা সর্বরোগের মহা ওষুধ। আজকের পর্বে এই কালোজিরা ভর্তাটা আমি একটু অন্য স্টাইলে করে দেখাবো, যা আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। আমি এখানে এক কাপ কালোজিরা নিয়েছি, আর কালোজিরাগুলোকে আধা ঘন্টা পানির মধ্যে ভিজিয়ে রেখে ভালো মতো ধুয়ে একটা ব্লেন্ডারে চাড়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা রসুন, আর দিয়ে দিচ্ছি অল্প একটু আদা কুচি, আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজের অর্ধেক, আর 10-12টা কাঁচামরিচ। এখন সবগুলোকে আমি এই ব্লেন্ডারে চাড়ের মধ্যে, এখন আমি দিয়ে দিব 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1/2 টেবিল চামচ লবণ, আর দিয়ে দিব 1/2 কাপ পানি। এখন সব উপকরণগুলোকে আমি ভালো মতো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে একে একে শিলপাটাতেও এগুলো বেটে নিতে পারেন, এরপরে লবণ আর হলুদ মিক্স করে নিতে পারেন। এখন আমি চুলায় একটা প্যান দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। যেহেতু ভর্তা, সেহেতু সরিষার তেল দিতে হবে। এখন ব্লেন্ডার করে রাখা কালোজিরাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আর কোনো কাজ নেই, এখন শুধু নেড়ে চেড়ে ভর্তাটাকে উঠিয়ে নেওয়া। আমি ততক্ষণ পর্যন্ত নাড়বো যতক্ষণ পর্যন্ত পানিটা একদম না শুকিয়ে। এখন তৈরি হয়ে গিয়েছে মজাদার কালোজিরা ভর্তা, আর এই ভর্তাটা কিন্তু আপনারা 1 থেকে 2 সপ্তাহের জন্য ফ্রিজে রেখে খেতে পারেন। আর যারা মনে করছেন যে কালোজিরা অনেক বেশি তিতা লাগে, কিভাবে কালোজিরা ভর্তাটা খাবো, তারা কিন্তু আমার আজকের এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।